বন্ধুরা, আমরা এখন উদ্ভিদের দেহে দুটো হরমোন সম্পর্কে জানব। এই হরমোন বা প্রাণরস কী জিনিস তা তো আমরা জানি, যা উদ্ভিদের কোষ থেকে উৎপন্ন হয়ে অন্য কোষকে নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা হরমোন নামে পরিচিত। উদ্ভিদের দেহে যে হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন হরমোনটা অনেক গুরুত্বপূর্ণ। নামটা বেশ শক্ত হলেও জিনিসটা এতটা কঠিন না। অক্সিন প্রথম আবিষ্কার করেন চার্লস রবার্ট ডারউইন, এই ভদ্রলোক। তাকে আমরা মোটামুটি সবাই চিনি, কারণ কি, তিনি বিখ্যাত বিবর্তনবাদের সূত্র দেন। চার্লস রবার্ট ডারউইন অক্সিন আবিষ্কার করলেও তিনি কিন্তু অক্সিনের নামকরণ করে যান। অক্সিনের নামকরণ করেন পরবর্তীতে দুটি বিজ্ঞানী, বিজ্ঞানী কোল আর হ্যাগেন স্মিথ। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পারেন যে আলোর প্রভাব অনেক গুরুত্বপূর্ণ। কোনো গাছকে যখন আলোতে রেখে দেওয়া হয় তখন গাছটা যা করে তা হচ্ছে সেটা আলোর দিকে আস্তে করে বেঁকে যায়। কিন্তু এই গাছটাকে যখনই আমরা অন্ধকারে রেখে দিই তখন এটা বেশ সোজাভাবেই বড় হতে থাকে। এই যে আলোর প্রভাবে গাছটা বেঁকে যাচ্ছে আলোর দিকে এবং অন্ধকারে রাখলে এটা যে সোজাভাবেই বড় হচ্ছে, এটা বিজ্ঞানীরা ধরতে পারেন এবং বিজ্ঞানীরা ধারণা করেন এই অক্সিজেনের কারণেই এই ঘটনাটা ঘটতে থাকে। অক্সিজেনের প্রভাবে যা হয়, উদ্ভিদের শাখা কলম মূল গজায়। অর্থাৎ আমরা গাছকে যখন ছোট করে কেটে রাখছি তাদেরকে আমরা কলম বলছি। এই কলম থেকে মূল গজায় হচ্ছে অক্সিজেনের প্রভাবে। এছাড়াও ফলের অকালে ঝরে পড়া রোধ করে হচ্ছে অক্সিজেন। অনেক সময় দেখা যায় গাছ এর ফল পরিপক্ক হওয়ার আগেই পড়ে যাচ্ছে। যদি গাছে অক্সিজেন দেওয়া হয় তাহলে এই ঝরে পড়াটা রোধ করা যাবে। মজার ব্যাপার হচ্ছে অক্সিজেন উদ্ভিদে নিম্নমুখে প্রবাহিত হয়। নিম্নমুখে কি, আমাদের একটা সাধারণ ধারণা হচ্ছে গাছ যেহেতু মাটি থেকে বড় হচ্ছে এখানে সব কিছু ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ আস্তে আস্তে মাটি থেকে আকাশের দিকে হবে। সেই অনুযায়ী অক্সিজেনের প্রবাহ কি, মাটি থেকে আস্তে আস্তে উপরের দিকে হওয়া উচিত, অর্থাৎ গাছের এই যে মূল থেকে জিনিসটা পাতার মধ্যে প্রবাহিত হওয়া উচিত। কিন্তু না, অক্সিজেন আসলে নিচের দিকে প্রবাহিত হয়। জিনিসটা মজা না? অক্সিজেন অভিশ্রবণ আর শ্বসনের হার বৃদ্ধি করে দেয়। এটাই মোটামুটি অক্সিজেনের কাজ। অর্থাৎ অক্সিজেনটা কি, অক্সিজেনটা আবিষ্কার করেন চার্লস রবার্ট ডারউইন, কিন্তু এটা নামকরণ দেন হচ্ছে বিজ্ঞানী কোল আর হ্যাগেন স্মিথ। আলোর যে প্রভাব আছে, অর্থাৎ আলোর উপস্থিতিতে গাছ আলোর দিকে বেঁকে যায় আর অন্ধকারে এটা সোজা বড় হয়, এটাই অক্সিজেনের প্রভাব। এছাড়াও শাখা কলমের মূল গজায়, ফলে ঝরে পড়া অক্সিজেন রোধ করে আর অক্সিজেনের প্রভাব হচ্ছে নিম্ন দিকে। এখন যে হরমোনটা সম্পর্কে জানবো তা হচ্ছে জিবেরেলিন। নামটা শক্ত হলেও জিনিসটা এতটা শক্ত না। জিবেরেলিন কি করে, এ পর্ব মধ্যগুলোর মধ্যে বৃদ্ধি ঘটায়। এখন প্রশ্ন জাগতে পারে পর্ব মধ্য কি, কাণ্ডে থেকে যেখান থেকে শাখা প্রশাখা বের হয় তাদেরকে আমরা পর্ব বুঝছি এবং এর পর্বের মধ্যবর্তী যে স্থানগুলো আছে তাদেরকে পর্ব মধ্য বলা হয় থাকে। জিবেরেলিন এই পর্ব মধ্যগুলোর মধ্যে বৃদ্ধি ঘটায়। পর্ব মধ্য যদি বেড়ে যায় তাহলে কি হবে, কাণ্ডর অতিবৃদ্ধি ঘটবে। জিবেরেলিন আমরা গাছের কোথায় কোথায় দেখতে পাই, জিবেরেলিনকে আমরা গাছের পাকা বীজে দেখতে পাই। এছাড়াও চারা গাছ, বীজপত্র, পত্রের বর্ধিষ্ণু অঞ্চল, অর্থাৎ পাতা যেদিক দিয়ে বাড়ছে সেসব অঞ্চলে আমরা জিবেরেলিনকে দেখতে পাই। ধানে ড্যাকানি নামক এক প্রকার জীবাণু পাওয়া যায়, এটা এক প্রকার ছত্রাক। আসলে এই ছত্রাক যা করে তা ধান গাছকে অনেক বড় করে ফেলে, ধানের অতিবৃদ্ধি বলি আমরা, অর্থাৎ ধান গাছ যতটুকু হওয়া উচিত তার থেকে অনেক বড় করে ফেলে। তো দেখা গেছে যে এই ছত্রাকের মধ্যে জিবেরেলিন হরমোনটা থাকে। এই জিবেরেলিন হরমোনের কারণে কাণ্ডের একটা অস্বাভাবিক বৃদ্ধি হয়ে যায় এবং ধান গাছটা বেশ বড় হয়ে যায়। শুধু কাণ্ডের অস্বাভাবিক বৃদ্ধি করে না, এটা ফুল ফোটাতেও সাহায্য করে, বীজের সুপ্ত অবস্থার দৈর্ঘ্য কমাতে সাহায্য করে। বীজের সুপ্ত অবস্থাটা কি, সুপ্ত অবস্থা হচ্ছে বীজ থেকে যখন কোনো চারা গাছ বের হয় একে আমরা অঙ্কুরোদ্গমন বলছি। কিন্তু বীজ থেকে কোনো গাছ বের না হয়ে বীজটা যদি মাটির মধ্যে এমনিতেই থেকে যায় তাকে আমরা সুপ্ত অবস্থা বলছি। জিবেরেলিনের প্রভাবে এই বীজ থেকে খুব সহজেই চারা গাছ বের হয়ে আসে, অর্থাৎ এই যে অঙ্কুরোদ্গমন হতে এটা সাহায্য করে। আমরা দুটো হরমোন জানলাম, অক্সিজেন হরমোন এবং জিবেরেলিন হরমোন সম্পর্কে জানলাম। তা আশা করি এদের কাজ, গঠন এগুলো সম্পর্কে যেন কোনো প্রশ্ন আসে তোমরা তার উত্তর খুব সহজেই দিতে পারবে।